প্রথমেই শতাব্দী প্রাচীন বাবা ধর্মরাজের পূজো অনুষ্ঠিত হলো নিয়ামতপুরে, পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর গ্রাম। প্রতি বছরের ন্যায় এবছরও বুদ্ধ পূর্ণিমার দিন বাবা ধর্মরাজের পূজোয় মাতলে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা। পূজো ঘিরে গ্রামবাসীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। শুধু নিয়ামতপুর নয়, আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ অংশ নেন এই পূজোয়। পূজো ঘিরে গ্রাম জুড়ে যেন এক উৎসবের মেজাজ। গ্রামের ধর্মরাজ পূজো আনুমানিক 200 বছরের পুরনো বলে জানান মন্দিরের পুরোহিত। এটা হচ্ছে নিয়ামতপুর গ্রামের ধর্মরাজ পূজা। হ্যাঁ, বিগত কয়েক বছরের পূজা, মানে 200-র উপরে, ঠিক আছে। তো এটা তো আমরা বলবো না, আমাদের পূর্বপুরুষের পূজা, ঠিক আছে। আর আমাদের এটা পূর্ণিমা ঘট স্থাপন হয়, প্রতিপদ পূজা হয়। কোন তিথিতে হয়? বুদ্ধ পূর্ণিমা। আচ্ছা, বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে ধর্মরাজের পূজা হয়। আচ্ছা, নিয়ামতপুর গ্রাম ভিলেজ নিয়ামতপুর। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে শ্রী চন্দন কুমার চক্রবর্তী। আসানসোল থেকে মহেশ দে রিপোর্ট, টিভি নিউজ 10।